হেই গাইজ, আই অ্যাম মিস্টার লজিশিয়ান। আজকে আমার কলেজের প্রথম দিন, জীবনের প্রথম দিন। কলেজ যাওয়ার যে আনন্দ প্রত্যেকের মধ্যে থাকে সেটা আমার মধ্যেও ছিল। তবে প্রথম দিনই ভেবেছিলাম আমার ক্যামেরা বন্দি করে রাখবো আমার জীবনে প্রথম দিন কলেজে যাওয়ার ঘটনার মুহূর্তগুলো। তো আমার রুমে যেখানে আমি থাকি আমার সেইখানে ভিডিও করা যেত না, তাই আমি কোনোরকম একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল গাড়ির জন্য। এই গাড়ির জন্য ওয়েট করছি, বাট আমার গলায় দেখতে পাচ্ছ টাই নেই। টাইটা একটা বন্ধুকে কিনতে বলেছিলাম, ও শিয়ালদায় আছে, চলো শিয়ালদায় গিয়ে আমি টাইটা পরি। হ্যাঁ, শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় এসে আমার এই বন্ধু তুহিন, যার সাথে অ্যাডমিশনের দিন দেখা হয়েছিল, তাকে আমি টাই আনতে বলেছিলাম, সে টাই এনেছে এবং ওই আমাকে টাই পরিয়ে দেবে। আজ অবধি আমার স্কুল লাইফে কোনোদিন টাইয়ের ব্যবহার হয়নি, তাই জানি না, এই টাই এনেছে এবার আমাকে টাই পরাবে। জীবনের যেমন প্রথম কলেজ যাওয়ার দিন, তেমনই আমার জীবনের প্রথম ভিডিও আর ব্লগ বানানোর প্রথম দিন। তাই ভিডিও বানানোর সময় মুখে বলতে পারিনি সমাজের ভয়ে, দ্বিধাগ্রস্ততার মধ্য দিয়ে, তাই আমি এখন ভয়ে সভার করছি। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো আমি কোন কলেজে পড়ি, কোন কোর্স করি, হয়তো আমার ড্রেসের গেট আপ দেখে একটু আন্দাজ করতে পেরেছ। আমি পড়াশোনা করি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশন, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। আমার কোর্সের নাম BA LLB, 5 বছরের। আমি যেমন এই কোর্সটা নিয়ে মুখিয়ে ছিলাম যে কখন আমি কলেজে প্রথম যাব এবং এটা নিয়ে পড়াশোনা করব, তেমনি যে আমার মনের মধ্যে খুশির এক আবহ দেখা গেছিল, সেটাই আজকে আমি যাওয়ার সময় গাড়ি থেকে আকাশ আমাকে রিটার্ন দিচ্ছিল। আমার সাথে সাথে সম্পূর্ণ আকাশ, বাতাস, পরিবেশটাও যেন আমাকে বলে দিচ্ছিল যে তোর আজকে কলেজের প্রথম দিন যে আনন্দ, ঠিক আমরাও তেমনই আনন্দিত, কারণ তোর খুশির জন্যই। তো আমি এখন বাসে আছি, বাসে করে কলেজ যেতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। আমরা আর বেশ কিছুক্ষণ পরেই নেমে যাব। আমরা পৌঁছে গেছি আলিপুর জুয়ের কাছে এবং আমার কলেজটা আলিপুর জু ন্যাশনাল লাইব্রেরি থেকে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটতে লাগে পুলিশ বডিগার্ড, সেনাপতি ভবন, কোঠারি হসপিটাল যে আছে তার সামনেই আমার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশন। তো আমি এখন যাচ্ছি। আমি এখন কিন্তু আমার কলেজের গ্রাউন্ডে, মানে পুলিশ কোয়ার্টারের মধ্যে প্রবেশ করে গেছি এবং সামনে 200 মিটারের মতো হেঁটে গেলেই আমার কলেজ দেখা যাবে। তো প্রথম দিনে আমি কলেজকে বন্দি করার জন্য, ক্যামেরা বন্দি করার জন্যই একটু স্লো স্লো হাঁটছি এবং এই খুশির জন্যেই হয়তো ছোটোবেলায় যেমন আকাশে কোনো হেলিকপ্টার বা এরোপ্লেন দেখলে আমরা দেখে খুশি হয়ে যাই না, তেমনই আজকে আমি কিন্তু পুলিশের মধ্যে আমি একটা দেখলাম, বেশ আনন্দ লাগছিল। আকাশটা দেখো কি অপরূপ দৃশ্য, আমার সাথে সাথে যেন সেও মুখে উঠছে কলেজে যাওয়ার জন্য। এই দেখো আমার টাই বাঁধার কাজ চলছে, যেহেতু আমি আগেই বললাম আমার স্কুল লাইফে টাইয়ের কোনো ব্যবহার হয়নি, তাই তুহিন ভাইকে বলেছিলাম টাই আনার কথা, সে টাই এনেছিল এবং টাইটা আমাকে পরিয়ে দিচ্ছে। তার পাশে আছে অর্ণব, অর্ণব আমার জন্য টাইটা তৈরি করছে এবং বেশ কিছু কথা নিয়ে মজা হচ্ছে। তো আমরা কলেজ গ্রাউন্ডে ঢুকে গেছি, সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশনের অডিটোরিয়াম এবং কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশনের মেন গেট। মেন গেট বলতে আমাদের সেই বড় করে কোনো মেন গেট নেই, আমাদের এটার মধ্যে ছোট্ট একটা গেট যেটা লম্বা, বেশ আমাকে খুব প্রভাবিত করে, জানি না তোমাদের কেমন করবে। চলো দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ অডিটোরিয়াম, এটা আমাদের কলেজের অডিটোরিয়াম।
I'm Shubham Banerjee from Bardhuma. Shubham from Bardhuma. Next one, please. Hurry. You don't have much time. On airport, you can't shoot the batsman. You can't take your shoes. Hi everyone, good morning. I am Minajuddin Mundol. From Thakurpukur Biala. Fast. Next one, fast. Good afternoon, guys. My name is Sid Roy Chaudhary from Tadigunch Kolkata. Your name is? Sid Roy Chaudhary. Sid Roy Chaudhary from Tadigunch Kolkata. Introduce yourself. It's not working. কলেজের মধ্যে ঢুকেই আর ভিডিও করার সাহস পাইনি, তবে কলেজে যে ইন্ট্রোডাকশন চলছিল তখন আমি একটু করেছিলাম, সেটাই তোমরা দেখলে। এবং আমরা এখন আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসের সাথে সাথে ক্লাসও হয়েছে, দুটো ক্লাসের পরে একটা বেলা একটার সময় আমাদের টিফিনের লাঞ্চের জন্য একটু ছুটি দেই। তো আমরা আমাদের একটু ক্যাম্পাসে এই আমাদের যে ক্যান্টিনগুলো আছে সেইখানটাতে গেছিলাম ঘুরতে, ক্যাম্পাসটা তোমাদেরও দেখাচ্ছি, হয়তো ভালো লাগবে। আমাকে তো খুবই ভালো লাগে আমার কলেজের পরিবেশ। আমি সকালবেলা ভাত খেয়ে আসিনি, তার কারণ প্রথম দিন এক এক্সাইটমেন্ট ছিল এবং আমি যে মেসে থাকি সেই মেসে কিন্তু ভাত হয়নি 9:30 আগে। আর আমাকে 9:30 বেরোতে হয়েছিল, কারণ প্রথম দিন কলেজে যাতে লেট না হয় তাই আমি আগে আগে বেরিয়ে গেছিলাম। তো দেখো আমাদের এই কলেজের চারপাশ, আমাদের এগুলো সব পুলিশ কোয়ার্টার, তা কলকাতা পুলিশের যত সব অফিস আমাদের এর মধ্যে আছে। তো তোমাদের আমি দেখাবো আমাদের কলেজের পুলিশ ক্যান্টিন। তো আমাদের ছোটো মোটো একটা পুলিশ ক্যান্টিন, সেই পুলিশ ক্যান্টিনে আমি ভাত খেতে গেছিলাম। তো চলো দেখাচ্ছি, আমার সাথে সাথে আরও দুইজন ফ্রেন্ডস আছে। সামনে জায়গা দেখতে পাচ্ছ সে হচ্ছে শোভান, তার বাড়ি মালদা। তো আমরা প্রথমে যখন ঢুকলাম, এই দেখো আমাদের কলেজের পুলিশ ক্যান্টিন। এখানেই আমার বন্ধুরা কিছু স্ন্যাক্স খেলো, আমি কিন্তু ভাতের জন্য খুঁজছিলাম। দেখো এই ভেতরে ভাত খাচ্ছে, আমি বললাম কথা টথা বললাম ভেতরে চলে গেছি ভাত খাওয়ার জন্য। তো সত্যি মানে কলেজের মধ্যে এত কিছু হয়, এত কিছু আছে সেটা জানলাম। মুখে হাসি নিয়েই প্রথম দিনের কাঙ্ক্ষিত কলেজের প্রথম দিনটা শেষ করলাম। তো দেখতে থাকো আমার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশনের পরের ব্লগগুলো, ততক্ষণের জন্য।